কালকে সারারাত ঝুম বৃষ্টি দেখে মনে হলো যে আজকে আমি খিচুড়ি খাবোই খাবো, মনে হয়েছিল যে আজকেও সারাদিনই বৃষ্টি হবে, কিন্তু বাইরে বের হয়ে দেখলাম যে একদম কড়কড়া রোদ। তো যেটা মনে হয়েছিল যে খিচুড়ি খাবোই খাবো, তাই আজকে আমরা চলে এসেছি মগবাজারের খাবোই খাবো রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নামটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, একটু ভিন্ন রকম মনে হয়েছে। রেস্টুরেন্টে এসেও আমি দেখলাম যে হ্যাঁ, অন্যান্য রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টটা আসলেই ভিন্ন। খুবই ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, এখানে 20 জনের বসার আয়োজন আছে, কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন। আমি এই ধরনের রেস্টুরেন্টে গিয়ে আমি এতটা নিট অ্যান্ড ক্লিন পাইনি কখনো। আর একটা বিশেষ দিক আমার কাছে মনে হয়েছে, ওনারা এখানে দাবি করছেন যে ওনারা প্যাকেটের কোনো গরুর মাংস ব্যবহার করেন না, খোলা কোনো সয়াবিন তেল ব্যবহার করেন না। আর এখানে যারা লোকাল মানুষজন বসে খেয়েছেন তাদের সাথে আমি এতক্ষণ গল্প করছিলাম, যেহেতু আমরা একটু গল্প করতে পছন্দ করি, তো ওনারা বললেন যে খাবারের কোয়ালিটিটা খুবই ভালো। এই কোয়ালিটির জন্য অনেকেই এরকমও আছে যে তিন বেলা এসে এখানে খায়। তো এত কিছু শোনার পরে আমাদেরও তো লোভটা আরেকটু বেড়ে গেল। আমরা এখানে দেখলাম যে মেনুতে অনেক কিছু আছে, ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তা আছে। ওনাদের বিশেষ আইটেম হচ্ছে ল্যাটকা খিচুড়ি, যেটা আমি এবং শামস খুবই পছন্দ করি। তো এখানে এসে পেয়ে তো আমরা ভীষণ খুশি। গুনা খিচুড়ির সাথে সাথে আমরা ল্যাটকা খিচুড়িটাও ট্রাই করব, এবং ওনাদের একটা মোরগ পোলাও আছে যেটাও নাকি অনেক মজা। তো ভাবলাম যে সেটা কেন বাদ দিব, সেটাও একটু ট্রাই করে দেখি। তো আমরা আজকে ভাত ভর্তা এগুলো খাচ্ছি না, তবে আমরা যেটা দেখলাম অন্য টেবিলে ওনারা পরিবেশন করেছেন, ভর্তাটা সুন্দর একটা বক্সে করে ভর্তাটা পরিবেশন করেছেন, সবাই খুব মজা করে খাচ্ছে। তো আজকে আমরা মজা করে খেতে চাই খাবোই খাবো ল্যাটকা খিচুড়ি, ভুনা খিচুড়ি এবং মোরগ পোলাওটা। মোরগ পোলাও হচ্ছে 170 টাকা, আর বিফ ল্যাটকা খিচুড়ি 210 টাকা, আর চিকেন ভুনা খিচুড়ি 160 টাকা। গরুটা বিফ হচ্ছে 180 টাকা। 180 টাকায় কয় টুকরা পাচ্ছি? আপনার পাচ্ছেন 6 টুকরা। 6 টুকরা, আর একটা আস্ত রসুন মনে হয়। আস্ত রসুন, এটা কি লাল ভুনা? জি, লাল ভুনা। আচ্ছা, আর সালাদটা আপনারা এভাবেও দেন, কেটে দিবেন ওই যে মাখায় দিবেন? হ্যাঁ, মাখাও দিই। যেভাবে যদি কেউ চায় তাহলে মাখায়। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ। শুরু করছি চিকেন ভুনা খিচুড়ি দিয়ে। ভুনা খিচুড়ির পরিমাণটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে উপর থেকে দেখে, উপর দিয়ে ওনারা বেরেস্তা দিয়ে দিয়েছেন। এবারে দেখি ভিতরে কি অবস্থা। ওকে, এভাবে চিকেন দেয়া আছে ভিতরে। ও, আমি ভেবেছিলাম যে টুকরা টুকরা চিকেন থাকবে, খিচুড়ির পরিমাণটা বেশ অনেক এবং খুবই, এই যে মাখা মাখা একটা খিচুড়ি দেখেন, যে খিচুড়িটা আমি খুবই পছন্দ করি, যে হাত দিলেই এরকম একদম নরম হয়ে যায়। তো আমি খিচুড়িটা একটু ট্রাই করি। খিচুড়িটা শুধু শুধু মজা। খিচুড়িটা রান্না করা হয়েছে পোলাওয়ের চাল দিয়ে, সাথে মুগ এবং মসুরের ডাল দেওয়া হয়েছে। আমি আরেকবার খিচুড়িটা খাচ্ছি, ভীষণ মজা কিন্তু। মানে এটার সাথে না একটা ডিম ভাজা না হলেও কোনো সমস্যা নেই, খিচুড়িটা শুধু শুধুই খুব মজা। আমরা সোনালি মুরগি পাচ্ছি, বাহ, খুব ভালো। একটু চিকেনটা দিয়ে একটু খিচুড়ি। অনেক মজা। আমার না এরকম ভুনা খিচুড়ির সাথে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ না হলে হয় না। আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। এবারে খাওয়াটা জমবে। আসলে অনেক মজার খিচুড়ি, অনেকটা না বাসা বাসা ফিল আছে, টেস্টটা ওই টাইপের। আমি তো অনেক জায়গায় খিচুড়ি খাই, এত মজার খিচুড়ি আমি অনেকদিন পরে খেলাম। ভুনা খিচুড়িটা শেষ করি, এরপরে চলে যাব মোরগ পোলাওটাতে। মোরগ পোলাও খাওয়ার পরে তারপরে আমি যাব হচ্ছে ল্যাটকা খিচুড়িটাতে। এবারে শুরু করতে যাচ্ছি মোরগ পোলাওটা। আমি বলেছিলাম যে মোরগটা আলাদা করে দিতে, এবার নিয়ে নিই। বাহ, যথেষ্ট গ্রেভি দিয়েছে। মোরগ পোলাওয়ের এই চিকেনটা যদি সাদা রান্না হয় তাহলে আমার এটা খুব ভালো লাগে। দেখি খেয়ে কি অবস্থা। পোলাওটা বেশ ঝরঝরে, আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছে। আমি একটু শুধু শুধু পোলাওটা খাবো। বাহ, এখানকার রান্না বেশ ভালো, পোলাওটাও মজা, ঝরঝরে পোলাও, পোলাওয়ের টেস্ট ভালো। মোরগ পোলাওয়ের গ্রেভিটা একটু মাখিয়ে নিই। আমরা এখানেও সোনালি মুরগি পাচ্ছি। হ্যাঁ, ভালোই, সুসিদ্ধ। একটু
ঝোল, পোলাও আর মোরগ একসাথে করে মুখের ভিতরে দিয়ে দিচ্ছি। অনেক মজা। আরে ডিম, ডিমটা তো দেখিনি, আনএক্সপেক্টেড জিনিস পেলে কত ভালো লাগে না? আর ডিম তো আমার অনেক পছন্দ। বাহ, এবার খাওয়াটা একদম পুরোপুরি জমে গেল। তাহলে মোরগ পোলাও ডিম ছাড়া জমে না, এতক্ষণ বলতে পারছিলাম না, এখন পেয়ে বলেই ফেললাম। যাই হোক, এবার একটু মোরগ নেই, মোরগ না আসলে এটা মনে হয় মুরগি, ডিম নেই। ডিমটা দেখেন এরকম, ওই যে সেদ্ধ করে তারপরে তেলে ভাজা আর কি। খুবই ভালো কোয়ালিটির একটা মোরগ পোলাও খেলাম, বেশ ভালো লাগলো। নামের সাথে আসলে কাজের মিল আছে, মানে এখানে আসলে খাবোই খাবো কথাটা বলতে হবে, সেটা খিচুড়ির ক্ষেত্রেই হোক আর এই মোরগ পোলাওয়ের ক্ষেত্রেই হোক। তবে আমি বলবো যে মোরগ পোলাওয়ের থেকে আপনারা যদি এখানে আসেন খিচুড়ি খাওয়ার জন্য অবশ্যই আসবেন। খিচুড়িটা আসলে একটু দূর থেকে এসেও খাওয়ার মতো খিচুড়ি আমার কাছে মনে হয়েছে, আমার টেস্ট বাডের সাথে যাদের মিলে। আশা করি আপনারা যদি দূর থেকে এসেও এই খিচুড়িটা খান আপনারা হতাশ হবেন না, আমার কাছে বেশ ভালো লেগেছে। আর মোরগ পোলাওটা তো ভালোই, মোরগ পোলাওয়ের যে মোরগের রান্নাটা এটা কিন্তু অনেক জায়গায় একটু লাল রান্না করে আবার অনেক জায়গায় সাদা রান্না করে। আমরা দুজন পার্সোনালি সাদা রান্নাটা অনেক বেশি পছন্দ করি। ওনাদের মোরগের যে গ্রেভিটা এবং মোরগের যে কোয়ালিটিটা, খেতে কতটা ইয়ামি হবে এবং খাবারের কোয়ালিটি কতটা ভালো হবে এটা আসলে এই রান্নাটা দেখলেই বোঝা যায়। আপনারা যারা মোরগের লাল রান্নাটা পছন্দ করেন তারাও কিন্তু এখানে এসে একবার এই সাদা রান্নাটা খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। আমি ওনাদেরকে বলেছিলাম যে একটু সালাদটা কেটে মাখিয়ে দেওয়ার জন্য দিয়ে গিয়েছেন, আমার একটু কাটা সালাদই বেশি পছন্দ। আমি একটু মোরগ পোলাওয়ের সাথে কাটা সালাদ নিয়ে নিলাম, মোরগ, ডিম, কমপ্লিট একটা লোকমা। অনেক মজা। আমি পোলাওয়ের সাথে গরুর মাংস ভুনা খাবো, এই জন্য একটা মাংস নিয়ে নিয়েছি। তো মাংস ভুনাটা একদমই লাল, আর 1, 2, 3, 4, 5, 6, 7 ছোটো ছোটো 7 টুকরা পাচ্ছি, সাথে একটা আস্ত রসুন। আমি একটু মাংস নিয়ে নিই, এই জিনিসটা আমার খুবই পছন্দ, আস্ত রসুন। আচ্ছা মোরগটা একটু সরিয়ে রাখি। পোলাও দিয়ে মাংস পছন্দ করেন না এরকম মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয়। আমি একটু মাংস দেখাতে চাই, মাংসের কোয়ালিটিটা আর একটু সেদ্ধ হলে মনে হয় ভালো হতো। তারপরেও মাংসের এক একটা পার্টের টুকরার উপরে আসলে ডিপেন্ড করে, আমি আরেকটা টুকরা নিই, দেখি কী অবস্থা। এটা আবার নরম, এই যে দেখেন, গরুর তো এক একটা পার্টের মাংস এক এক রকম থাকে, সো দেখা যায় যে কোনোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনোটা একটু সময় লাগে। আমি একটু মাংস, ঝোল এটা মাখিয়ে নিলাম। সাদা পোলাও দিয়ে গরুর মাংস আমাদের খুবই পছন্দ। গরুর মাংস রান্নাটা একটু ডিফারেন্ট লাগছে আমার কাছে আর কি। আমরা তো আরও অন্য জায়গায় অনেক লাল ভুনা খাই গরুর, এই টেস্ট আমার কাছে একটু ডিফারেন্ট লাগছে। আমি জানি না ডিফারেন্ট কেন, আমি শুধু শুধু একটা মাংস খেয়ে দেখি। এরকম আস্তে আস্তে শুকনো মরিচ দেওয়া হয়েছে, পেঁয়াজ বাটা অনেক বেশি ব্যবহার করা হয়েছে, যার জন্য টেস্টটা একদমই ডিফারেন্ট হয়েছে। মানে ঝাল দিলেও মিষ্টি মিষ্টি একটা টেস্ট চলে আসছে। আমি একটু রসুনটা খাই। বাহ, ছোটো সাইজের রসুন বেশ সিদ্ধ হয়েছে, এটা এভাবে খেতে অনেক মজা, অনেক মজা। আপনারা কারা কারা গরুর মাংসের সাথে এরকম আস্ত রসুন খেতে পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অন্যান্য জায়গায় যেমন লাল গরুর ভুনা খায় ওটার সাথে এটা টেস্টের কোনো মিল নেই, এখানে যদি আসেন গরুর মাংসের ভুনাটা খেয়ে দেখতে পারেন। আমার কাছে এটা এভারেজ লেগেছে, মোরগ পোলাওটা বেশ ভালো লেগেছে, কিন্তু যখন আমি পোলাও দিয়ে গরুর মাংস ভুনাটা খাচ্ছি এটা আমার কাছে একটু এভারেজ লেগেছে। খাওয়াটা শেষ করি, এরপরে চলে যাব ল্যাটকা খিচুড়িতে। ল্যাটকা খিচুড়িটা এখানে নাকি বেশ বিখ্যাত, আমরা আশেপাশের মানুষের কাছ থেকে শুনলাম, তো ওইটা ট্রাই করে দেখি কেমন লাগে। এক প্লেট ভর্তি ল্যাটকা খিচুড়ি, এটা একদম গরম গরম সার্ভ করেছিল, কিন্তু আমাদের ভিডিও করতে গিয়ে এটা ঠান্ডা হয়ে গেল। আমরা এটা বিফ ল্যাটকা খিচুড়ি নিয়েছি,
এখানেও আস্ত রসুন পাচ্ছি, মাংস আছে 1, 2, 3, 4, 5, 6, 6-7 টুকরা গরুর মাংস পাচ্ছি। আর এখানে অনেক সবজি আছে, এখানে একদম মিক্স সবজি, অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়িটা করা হয়। এই যে আরেকটা টুকরা পেয়েছি গরুর, আমি সব আলাদা করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য। প্ল্যাটকা খিচুড়ির পরিমাণটা এটা ঠিক আছে একজনের জন্য এনাফ, যেহেতু অনেক সবজি টবজি আছে, মাংস আছে, তো আমি একটু ল্যাটকা খিচুড়িটা খেয়ে দেখি। মুখে সবজি বেশি গেল, চাল ডাল কম গেল, যেহেতু এটা অনেক সবজি দিয়ে বানানো ভালো। এবারে মাংস নিয়ে নিলাম, মাংস দিয়েও মজা। নর্মালি আমরা সব রেস্টুরেন্টে ভুনা খিচুড়িটা পাই, এই ধরনের খিচুড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আপনারা যদি ল্যাটকা খিচুড়ি পছন্দ করে থাকেন আর খুঁজছেন যে কোথায় পাওয়া যায়, তাহলে কিন্তু এই খাবোই খাবোতে চলে আসতে পারেন। আমার কাছে বেশ ভালো লাগলো, যেহেতু অনেক ধরনের সবজি পাচ্ছি এটার সাথে, গরুর মাংস পাচ্ছি, আর একটু ঘিয়ের গন্ধও পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু বাসায় ল্যাটকা খিচুড়িতে ঘি দিয়ে খাই, টেস্টটা ভালোই, ঝাল মশলার কোনো আধিক্যতা নেই, একদমই লাইট, বেশ মজা। রসুনটা দিচ্ছি, রসুন দিয়ে ল্যাটকা খিচুড়ি, এটার টেস্টটা অনেক ভালো। তবে তিনটার মধ্যে আমার কাছে এগিয়ে থাকবে ভুনা খিচুড়িটা, ভুনা খিচুড়িটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তারপরে ল্যাটকা খিচুড়ি, তারপরে হচ্ছে মোরগ পোলাও। এরকম এক প্লেট ল্যাটকা খিচুড়ি খেলে আপনার পেট একদম ভরে যাবে, কারণ এখানে অনেক অনেক সবজি পাচ্ছি, গরুর মাংস পাচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই ল্যাটকা খিচুড়ির সাথে গরুর মাংস না নিয়ে মুরগির মাংসও নিতে পারেন, আবার ডিমেরও অপশন আছে, আপনারা ডিম দিয়েও নিতে পারেন। তো যার যেটা পছন্দ এখানে অপশন আছে, আপনারা সেই অনুযায়ী নিয়ে নিতে পারেন। আমি খাওয়া দাওয়াটা শেষ করি, খাবোই খাবো রেস্টুরেন্টে এসে তো আমরা মজার খিচুড়ির সন্ধান পেয়ে গেলাম, এখন থেকে মাঝে মাঝে এসে এখানে খেয়ে যাব। আপনারাও কিন্তু চলে আসতে পারেন ওনাদের মজার খিচুড়িগুলো ট্রাই করতে। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ।